দর্শক, পৃথিবী যখন বারবার তার ক্রান্তিকাল পার করেছে কিংবা দুঃসময় পার করেছে, তখনই কিছু মানুষ বিপ্লবী হয়ে উঠেছেন, সময় প্রয়োজনে বিপ্লব রচনা করেছেন, আর সেই বিপ্লবী মানুষগুলো পৃথিবীর বুকে রয়ে গেছেন তাদের কাজ দিয়ে। আজ তেমনি একজন বিপ্লবী মানুষ প্রখ্যাত সাংবাদিক বন্ধু তোমারই খোঁজে অনুষ্ঠানের অতিথি, তাকে আমরা আমন্ত্রণ জানাবো। তবে তার সম্পর্কে বলতেই হয়, তিনি একাধারে দুর্ভিক্ষ দেখেছেন, দেখেছেন মনন্তর, দেখেছেন বিশ্বযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণও ছিল তার। তিনি আমাদের সবার প্রিয় মুখ, তিনি সংবাদ জগতের সারথী, বিপ্লবী তো বটেই, কামাল লোহানি। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথি। কেমন আছেন? ভালো। আপনার সম্পর্কে বলছিলাম, এত কিছু একটা মানুষ তার নিজের জীবদ্দশায় দেখেছে, নানান ধরনের পরিবর্তন, নানান বড় বড় ঘটনা, এবং সেই মানুষটি জীবনের এবেলায় দাঁড়িয়ে যদি তার জীবনকে একটু ফিরে দেখে, কেমন দেখেন? আসলে বয়স বাড়লে আমার মনে হয় দেখার পরিমাপটা তো বড় হয়, সেই জন্য অনেক কিছুই স্মৃতিতে আসে এবং সেগুলো বারবার রোমন্থন করতে ইচ্ছেও করে যখন বয়সের ক্রান্তিকালে এসে আমরা পৌঁছই। আপনার চোখের দেখায় আপনার জীবনের সেই স্মৃতির রোমন্থন আজকে আমরা আপনাকে দিয়ে করাতে চাইব, শুনতে চাইব। তবে সেখান থেকে তুলে আনার চেষ্টা থাকবে আপনার বন্ধুদের কথা, ওই সময়ের কোনো খেলার সাথী বা বন্ধু? ছোটবেলায়, একেবারে ছোটবেলায় সিরাজগঞ্জে উল্লাপাড়া থানার গ্রামের নাম হচ্ছে সন্তলা, সেখানকার পাঠশালায় যখন পড়েছি বা গ্রামে যখন থেকেছি তখন একদম বাচ্চাকালে বন্ধুবান্ধব ছিল। যেমন কৃষক পরিবারের এক বন্ধু ছিল সোরাব নাম তার, আবার কারিগর পরিবারের এক ছেলে ছিল তার নাম ছিল বেলাল, এরকম বন্ধুবান্ধব ছিল। এবং তার মধ্যে বোধ হয় একজন দুজন এখন বেঁচে আছেন, আর সবাই মারাই গেছেন। আর এরপরে কলকাতায় গিয়ে যখন আমি মানে স্কুল শুরু করলাম, কেমন দ্বিতীয় মহাযুদ্ধ তখন শেষ হবার আগ মুহূর্ত, 1942 সনে আমি গিয়ে পৌঁছলাম, ওই বছরটা আমার বাদ গেল। 43-এ ক্লাস 2-তে ভর্তি হলাম, এবং সেই স্কুলে অবশ্যই আমাদের পরিবারের অন্যরাও পড়াশোনা করেছেন, যেমন ফজলে লোহানি ওরাও ওখানে পড়াশোনা করেছেন। এই দ্বিতীয় মহাযুদ্ধ যখন শেষ হবে তার আগ মুহূর্তে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হলো 43-এর মন্বন্তর, যেটা বাংলায় বলে 76-এর মন্বন্তর, সে মহামন্বন্তর, যে কীভাবে মানুষ সামান্য একটু ফ্যানের জন্যে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমার নিজের চোখে দেখা সেই ছোটোবেলায়। এবং তার কিছুদিন বাদেই আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হলো 1946-এ কলকাতার সেই সাম্প্রদায়িক দাঙ্গা, যাকে গ্রেট ক্যালকাটা কিলিং বলে একটা অধ্যায় ইতিহাসে রচিত হয়েছে, এরকম নির্মম এবং নিষ্ঠুরতা খুব কম চোখে আমি দেখেছি। তো ওই দেখার সময়ের বন্ধু কারা আছে? ওই দেখার সময়ের যে সমস্ত বন্ধুরা তারা কেউ এখন বেঁচে নেই, তার মধ্যে এক না পরেশ ধর বলে আমার এক বন্ধু ছিলেন স্কুলের, ও মারা গেছে, ও আইপিটিএর সঙ্গে যুক্ত ছিল এবং পরবর্তীকালে গান টান লিখত, এইসব কাজের সঙ্গে সবসময় সম্পৃক্ত ছিল, ও মারা গেছে। আরেকজন মানে মুসলিম বন্ধু ছিল, ওখানে পার্কশো হাউস বলে একটা সিনেমা হল আছে, ওই হলের মালিকের ছেলে, ওর সঙ্গে, কিন্তু নামটা আমার এই মুহূর্তে মনে নেই। এরকম জাতীয় কয়েকজন বন্ধু ছিল, সবাই আস্তে আস্তে চলে গেছেন। আমার একটা ব্যাপার একটু জানতে ইচ্ছে করছে, আপনি যে সাম্প্রদায়িক দাঙ্গার কথা যেটা আমরা সবাই জানি সেটা আপনি নিজে দেখেছেন, এবং সেই সময়ে আপনার স্কুল জীবন তখন আপনার বন্ধুদের মধ্যেও হিন্দু মুসলিম সবাই ছিল, কিন্তু ওই বিষয়টা কি আপনার আপনাদের বন্ধুদের ভিতরে কোনো প্রভাব তৈরি করেছিল একটা দূরত্ব তৈরি করা? একটা জিনিস আমি বলতে পারি যে আমরা যে এলাকাটায় থাকতাম কলকাতা পার্ক সার্কাস এলাকাতে, এই পার্ক সার্কাস এলাকাটাই কিন্তু অসাম্প্রদায়িক ছিল। আচ্ছা। এবং এখানে কোনো রকমের দাঙ্গার কোনো কিছু ছিল না, প্রভাব ছিল না ওই সময়, ছিল না। এবং যখন এদিক ওদিক থেকে দাঙ্গার ভয়টা আসতো তখন আবার দেখা যেত যে মানে এই এলাকার মানুষগুলো তারা ওটাকে প্রতিরোধ করার জন্য তৈরি ছিল, তারা একাত্ম ছিল, তৈরি হচ্ছে। এখানে হিন্দু মুসলমানের একটা সম্প্রীতি, অসাধারণ সম্প্রীতি ছিল। তখন তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসন চলছে,
এবং তখন অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টির যারা বেঙ্গল মানে ব্রাঞ্চ, তারা আপনার ওই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করে বেড়াচ্ছে, তাদের যন্ত্রের বিতরণ করা যায়। তো ওখানে স্লোগান হচ্ছে বর্তানিয়া বরবাদ হোক, মানে ব্রিটেনের কথা বলছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। কিন্তু এই যে বর্তানিয়া বরবাদ হোক, আমার কাছে মনে হচ্ছিলো যে ব্রিটানিয়া বিস্কিটগুলোকে ধ্বংস করতে বলছে, এটা আমার কাছে ভীষণ কষ্টকর লেগেছে। আপনার সেই বলছিলাম যে চোখের দেখার সেই দিনগুলো আবারও তুলে আনবো, অনেক বেশি কথাগুলো শুনতে চাইবো, বন্ধুদের কথাও জানতে চাইবো। আমরা একটু সামনে হাঁটি, চলো। বন্ধুদের কথা এখন অনেক কিছু ভুলে গেছি, সবার কথা মনেও হয় না। আর যারা খুব ঘনিষ্ঠ হয়েছিলেন রাজনৈতিকভাবে, যেমন পাবনাতে যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে, 52-এর সময় তো ম্যাট্রিক আমাদের পরীক্ষা ছিল, 10ই মার্চ পরীক্ষা আরম্ভ হয়েছিল, কিন্তু 52-তে যখন 21শে ফেব্রুয়ারিতে ঢাকায় গুলি চলে, তখন ছাত্র হিসেবে ছাত্র হত্যা হয়েছে জেনে আমাদের মধ্যে একটা অসাধারণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এবং আমরা ঘর থেকে বেরিয়ে এসেছিলাম, এবং সেখানে যে প্রতিবাদ মিছিল হয়েছিল সেই সবের সঙ্গে যুক্ত হয়েছিলাম। এই এই থেকেই আমরা আমি অন্ততপক্ষে রাজনীতির সঙ্গে আস্তে আস্তে জড়িয়ে গেলাম, এবং ম্যাট্রিক পাস করার পরে কলেজে ভর্তি হয়ে গেলাম, এবং সেখানে কলেজ সংসদের নির্বাচন হবে এটা ঠিক করা হলো। তখন আমাদের মধ্যে মনে করা হলো যে যারা প্রগতিশীল চিন্তাভাবনার মানুষ আমরা, আমরা তাহলে একসঙ্গে কোথাও বসি, বসে আমরা এই নির্বাচনে যাতে করে আলাদা করে একটা প্যানেল দিতে পারি তার চেষ্টা করি। সেই কথাগুলো নিশ্চয়ই শুনতে চাইবো। তবে কলকাতা থেকে তো পাবনা জিলা স্কুলে আবার ফিরে এলেন, এবং সেখানে ভর্তি হওয়ার পরে নতুন করে নিশ্চয়ই আবার বন্ধু হলো, জোগাড় হলো তো বটেই। মানে যেমন ধরেন যে আমি বলছিলাম যে 52-21শে ফেব্রুয়ারি হলো, আমাদের তখন ম্যাট্রিক পরীক্ষা ছিল, তো পাবনা জেলা স্কুল থেকে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাস করলাম এবং কলেজে আসলাম। কিন্তু এই সময় আমাদের যে বন্ধুরা ছিলেন, তার মধ্যে যাদের নাম বলা যেতে পারে, যেমন আবু হেনা মুস্তফা কামাল কবি, এবং পরবর্তীকালে মানে বাংলা একাডেমি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন, এই যে ব্র্যাকের যে প্রধান আবেদ ফজলে হাসান আবেদ, তারপরে আব্দুস সামাদ বলে একজন ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের সময় সচিব ছিলেন, প্রতিরক্ষা সচিব, পরবর্তীকালে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশেও তিনি সচিবের দায়িত্ব পালন করেছেন, এবং কুতুবুদ্দিন বলে একজন ছিলেন, তার কথাও মনে আছে। এগুলো কিছু বন্ধুর কথা মনে আছে, কিন্তু যখন কলেজে গিয়ে ভর্তি হয়, কিন্তু আমি আরেকটুখানি স্কুলে থাকতে চাই, এই কারণে যে ওই স্কুলের সময়টাতে এই বন্ধুরা মিলে করতেন কি পড়াশোনার বাইরে? এই সময়টা একটা কথা বলি যে স্কুলে যে পড়াশোনার সময়টা ছিল, এর বাইরে কোনো কিছু করবার মতো সাহস আমার ছিল না। গোপনে কখনো বন্ধুদের পাল্লায় পড়ে? সেটা স্কুলের সময় টময় যা কিছু হয়েছে, সেখানে আমরা যখন ড্রিল টিচার যিনি ছিলেন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের বয়োকনিষ্ঠ একজন পূর্ণেন্দু বিকাশ দত্ত, তিনি আমাদের ড্রিল টিচার ছিলেন, তিনি আমাদের ছোড়া খেলা শেখাতেন এবং ওই বন্দুক চালানো শেখাতেন, এগুলো শেখাতেন। তো সেই জায়গাটায় হয়তো আমরা বেশ কিছু বন্ধুবান্ধব একসঙ্গে মিলে এই কাজগুলো করতাম। আচ্ছা, তাহলে এবার একটু কলেজের কথা শুনি, এডওয়ার্ড কলেজ। হ্যাঁ, কলেজে যখন ভর্তি হলাম বললাম যে আমি যে পরীক্ষা দিতে হয়নি, এমনি ভর্তি হয়ে গেছি আমরা। তো ভর্তি হয়ে যাওয়ার পরে যখন আমাদের সামনে কলেজ সংসদের নির্বাচনের ব্যাপারটা আসলো, তখন আমরা ঠিক করলাম যে প্রগতিশীল যারা চিন্তাভাবনার মানুষ, তাদের ইতিমধ্যেই একটা ঐক্য হয়েছে, মিলন হয়েছে, তো এই ঐক্যটাকে আমরা বজায় রাখতে চাই। তো আমরা এই সংসদের আলাদা একটি প্যানেল দেবো, এবং আমাদের এই প্যানেলের নাম হবে পায়োনিয়ার্স ফ্রন্ট। তার ইয়ে বজলুর রহমান বলে আমাদের সিনিয়র যিনি ছিলেন, আব্দুল মতিন আমার এই বন্ধু যার কথা বলছিলাম যে আমার রাজনীতি হাতে করি যার হাতে কাছে হয়েছে, রণেশ মৈত্র, জয়নুল আবেদিন এবং মোজাম্মেল হক। তো এই যে আমরা কয়েকজন মানুষ তখন এই সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নয়, মানে একটি আসন ছাড়া অন্যগুলো সমস্ত আমরা জয় করেছিলাম, এবং ছাত্রলীগের পক্ষ থেকে একটি আসন পেয়েছিল আমাদের খুব নাম করা নাট্যকার জিয়া হায়দার। তখন আমাদের প্রিন্সিপাল ছিলেন প্রিন্সিপাল আজিমুদ্দিন আহমেদ, এই যে আবদুল্লাহ আবু সাঈদ আছে ওর বাবা, এবং ওর মেয়ে নীলুফার আমাদের সঙ্গে পড়তেন, উনি সায়েন্সে পড়তেন, আমরা আর্টসে পড়তাম। তো মানে
একটা ইয়ে ছিল, সক্ষমতা ছিল আমাদের তখন। আমরা কিছু সামাজিক ইয়েতেও কাজ করেছি, সমাজসেবামূলক কাজ করেছি, ম্যাগাজিন বার করা নিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিলো, যেটা পরবর্তীকালে আর ভারত করতে পারিনি, আব্দুল মতিন আমাদের নিয়েছিল। তো এই যে বন্ধুদের নামগুলো বললাম, এরা কিন্তু আস্তে আস্তে সবাই আমরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জড়িয়ে গেলাম। তারপরে আমরা মানে 53-তে জেলে গেলাম, নুরুল আমিন খুনি নুরুল আমিন বলে যাকে আমরা চিহ্নিত করেছি, সেই খুনি নুরুল আমিন পাবনায় আসবে, সুতরাং পাবনায় তাকে ঢুকতে দেওয়া হবে না, যে করেই হোক তাকে বাধা দিতে হবে। কিন্তু কৌশলে তারা পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। আমরা বিশাল একটি মিছিল নিয়ে সেখানে গিয়ে সমস্ত তছনছ করে দিলাম। আমাদের সবচেয়ে বড় শক্তিটা ছিল পাবনা হুঁশিয়ারি শিল্প, খুব বিখ্যাত ছিল, কিন্তু ওই শিল্পের একটা শ্রমিক ইউনিয়ন ছিল খুব শক্তিশালী, এবং রিক্সা শ্রমিক ইউনিয়ন ছিল আর বিড়ি শ্রমিক ইউনিয়ন ছিল। এই তিনটি শ্রমিক ইউনিয়ন অত্যন্ত মজবুত একটা ভিত্তির উপরে দাঁড়িয়ে তারা ছাত্রদের সব রকম গণতান্ত্রিক আন্দোলনে সহায়তা করত। এই যে আন্দোলন কিংবা বিপ্লবের কথা আমরা বলি, আপনারা যারা একেবারে জড়িয়েছিলেন সেখানকার সারথি বলতে পারি, এই প্রক্রিয়াগুলোর সাথে যারা জড়িত থাকেন সেই জায়গাটাতে বন্ধুত্ব কতটা জরুরি, কতটা ভূমিকা পালন করে? না, বন্ধুত্ব সাংঘাতিক, কারণ রাজনৈতিকভাবে যাদের সঙ্গে বন্ধুত্ব হয় এই বন্ধুত্ব আমি মনে করি যে সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক বেশি মজবুত, শক্তিশালী এবং সাহসী বন্ধুত্ব। কারণ যখন একত্রিত হয় সবাই, একটা ঐক্যবদ্ধ শক্তির সৃষ্টি করে, তখন তো রাজনীতিতে এটা একটা মানে বলিষ্ঠ ভূমিকা পালন করে। সুতরাং এই বন্ধুত্ব আমার মনে হয় অনেক বেশি আকর্ষণীয়, প্রয়োজনীয় এবং মানে ভিন্নতর বটে, ভিন্ন চরিত্রে। আরও কথা বলবো একটু সামনে গিয়ে। প্রিয় দর্শক, যখন আমরা এই অনুষ্ঠানের জন্য নানান সময় প্রকৃতির মাঝে আসি, আমাদের অতিথি যারা আসেন তাদের সাথে আমরা একটা কথায় একদম একমত হই যে বন্ধুত্ব প্রকৃতির মতোই সুন্দর এবং তার সাথে অনেক মেলবন্ধন আছে। এই মুহূর্তে হয়তো আপনাদেরকে সেই স্মেলটা আমরা দিতে পারছি না, কিন্তু আমরা একেবারেই কদম ফুলের একটি সেরকম দারুণ স্মেল পাচ্ছি। আমি এই কথাটা বলবার কারণ হচ্ছে একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে প্রকৃতির কিছু চরিত্র, সেই চরিত্রের সাথে বন্ধুত্বের চরিত্রে কতখানি মিল খুঁজে পান? তো প্রচণ্ড, কারণটা হচ্ছে যে সত্যিকার অর্থেই যদি বন্ধুত্ব হয় তাহলে প্রকৃতির যে সাবলীল প্রকাশ তার সঙ্গে বন্ধুত্বের যে বন্ধন, আমার কাছে মনে হয় সেটা একই রকম জিনিস, এবং এটা প্রকৃতির মতোই অত্যন্ত সরল, সহজ এবং প্রচণ্ড শক্তিশালী। আর আপনার কেমন লাগছে আজকে বন্ধুদের কথা এরকম একেবারে প্রকৃতির মাঝে? তা তো বটে, এই যে খোলামেলা জায়গার মধ্যে এরকম একটি আবহাওয়ায় গাছপালার ভেতরে চতুর্দিকে বন বনানি তার ভেতরে বসে কথা বলছি, যদিও এখন শুকনোর সময়, তারপরেও আমার কাছে তো ভালো লাগছে এই পরিবেশটি। আর সেই সূত্র ধরেই একটু বলতে চাই যে যখন কলমের সাথে আপনার সখ্যতা গড়ে উঠলো এবং আপনার হাত থেকে আমরা কিন্তু অগ্নিস্ফুলিঙ্গের মতো সেই লেখাগুলো যখন পেতে শুরু করলাম এবং দীর্ঘজীবন সংবাদপত্রের সাথে জড়িয়ে থাকার ফলে সেখানেও নিশ্চয়ই বন্ধু পেয়েছেন, সেই বন্ধুত্বের কথাগুলো একটু শুনতে চাই। অনেক বন্ধু পেয়েছি, কারণ দীর্ঘজীবন, আপনি 60 বছরের ওপরে এই জীবন, এই সময়ে যে সমস্ত বন্ধুদের পেয়েছি তাদের মধ্যে আমি তো প্রথমেই নাম করতে হবে সলিমুল্লাহ বলে আমাদের রিপোর্টার ছিলেন একজন, আমরা দুজন সমবয়সী এবং আমরা একসঙ্গে কাজ আরম্ভ করেছি দৈনিক মিল্লাত পত্রিকাতে, এবং সেখানে বদরুল হাসান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র, তিনি ধারাভাষ্য পাঠ করতেন, অনুষ্ঠান উপস্থাপনা করতেন, এবং আরও অনেকে ছিলেন, তফাজ্জল হোসেন ছিলেন, সৈয়দ আসাদুজ্জামান বলে একজন ছিলেন, এরকম অনেক, সিরাজউদ্দিন বলে একজন ছিলেন, পরবর্তীকালে আমলা হয়ে অন্যদিকে চলে গিয়েছিলেন কিন্তু তবু লেখালেখি করতেন। এই জাতীয় বন্ধু এখানে যেমন মিল্লাতে ছিল, তারপরে সংবাদে অসংখ্য মানুষ, যে রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন, সন্তোষ গুপ্ত, তোয়াব খান, গোলামুর রহমান, তারপরে তারা ভাই, শহীদুল্লাহ কায়সারকে আমরা সেখানে পেয়েছিলাম আমাদের একজন ইয়ে হিসেবে, যুগ্ম সম্পাদক হিসেবে। এই এই জাতীয় ইয়ের ভেতর দিয়ে যদি আমি যাই তাহলে আমার চাইতেও সিনিয়র যেমন ফয়েজ আহমান, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, অভিভাবক, সব কিছু তিনি ছিলেন, এবং তার সঙ্গে একসঙ্গে আমরা মুক্তিযুদ্ধে গেছি, এবং এমনকি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি যে লেখা লিখেছেন সে লেখাটা উনি ঠিক করেছেন যে তুমি পাঠ করো, আমি পড়ব, আমি পড়লে তার কাছে মনে হয় যে পড়াটা ঠিক হচ্ছে। এই এই জাতীয় মানে বন্ধুত্ব আমাদের লেখালেখি এবং
রাজনৈতিকভাবে ছিল। বন্ধুত্ব কিন্তু অনেক প্রচুর বন্ধু আছে, কিন্তু তাদের মধ্যে সাংবাদিকতার ক্ষেত্রে প্রায় সবাই মারা গেছেন, এক একজন হয়তো এখনও বেঁচে আছেন। যেমন ধরেন তোয়াব খান বেঁচে আছেন, গাফফার চৌধুরী বেঁচে আছেন, মহাদেব শাহ থাকলে উনি দেশে নেই বিদেশে আছেন, গাফফার চৌধুরীও বিলেতে থাকেন, এরকম আব্দুর রহিম আছেন এখানে, এরকম কয়জন আছেন, তাছাড়া সবাই প্রায় মারা গেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থাকার দিনগুলোর কথা একটু জানতে ইচ্ছে করছে, সেই সময় সংবাদের সাথে জড়িয়ে থাকা এবং ওই উত্তাল সময়ে আপনার সাথে চারপাশে থাকা মানুষগুলোর সাথে সেই দিনগুলোর কথা একটু শুনবো। সেখানে অনেক মানুষ ছিলেন এবং বাংলাদেশ থেকে বহু কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, নাট্যকার, নাট্য নির্দেশক সবাই গিয়ে জমায়েত হয়েছিলেন। প্রায় 450-এর মতো শব্দ সৈনিককে আমরা ওখানে পেয়েছিলাম এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি যে নামগুলো উচ্চারণ করতে হয়, যেমন ফয়েজ আহমদের নাম বললাম, তিনি পর্যবেক্ষকের দৃষ্টিতে লিখতেন, এম আর আক্তার মুকুলের চরমপত্র অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল, কল্যাণ মিত্রের নাটক ছিল জল্লাদের দরবার, এরপরে তো গণসঙ্গীত ছিল, কথিকা ছিল, জীবন্তিকা ছিল, এগুলো এন্টার একটার পর একটা হয়ে গেছে। বজ্রকণ্ঠ বলে একটা বিশেষ চাং ছিল যেখানে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের অংশবিশেষ আমরা প্রত্যেকটি অধিবেশনে শুনিয়ে যেতাম। আর আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম দিকে বাংলা এবং ইংরেজি সংবাদটাই আমরা চালু করেছিলাম, কিন্তু পরবর্তীকালে উর্দুটাও করেছিলাম। উর্দুটা করেছিলাম এই জন্যে যে যারা ভারতবর্ষের উর্দুভাষী মানুষ তারা মনে করছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা অকারণে লড়াই করছি, সেই জিনিসটা ওনাদেরকে বোঝানোর জন্য। আর একই সঙ্গে পাকিস্তানি যে সমস্ত সৈন্যরা এসে পূর্ব পাকিস্তানে সাধারণ মানুষগুলোকে হত্যা করছিল, কেন হত্যা করছিল এটা তারা জানত না, তাদেরকে অন্তত পক্ষে মোটিভেট করা, বোঝানো যে আমরা আমাদের ন্যায্য অধিকার, মানুষের সাধারণ যে অধিকার সেই অধিকারটা পাওয়ার জন্যে লড়াই করছি, সেই জন্য উর্দুটাকে আমরা নিয়েছিলাম। এটাকে আমরা মনে করি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা ছিল মুক্তিযুদ্ধের মনস্তাত্ত্বিক হাতিয়ার। নিশ্চয়ই নিশ্চয়ই, এই এই মনস্তাত্ত্বিক হাতিয়ারটা আমরা কখনো বন্ধ হতে দিতাম না। এবং খুব মজার একটি ঘটনা আছে, আমি জানি না এটা মানে বেশি লম্বা হবে কি না, যে একবার সিপিএম ওখানে খুব শক্তিশালী সংগঠন ছিল, কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট যেটা, এবং তারা 72 ঘন্টা লাগাতার বন্ধ ডাকলো এবং এই বন্ধে আমরা কী করে আমাদের নিউজগুলো নিয়মিতভাবে এখানে পাঠিয়ে দেবো যেখান থেকে ট্রান্সমিট করা হয়। ট্রান্সমিটারটা আমাদের এখান থেকে অন্তত পক্ষে 50 মাইল মানে 50 মিনিট ধরে জিপে করে যাওয়ার পর সেই ট্রান্সমিটারটা ছিল, তো সেইখানে পৌঁছবো কী করে, যেখানে সিপিএম বন্ধ ডাকলে কাকপক্ষী পর্যন্ত রাস্তায় দাঁড়ায় না, এরকম অবস্থা। তখন আমরা ঠিক করেছিলাম যে মুক্তিযুদ্ধে বন্ধুরা যখন যুদ্ধ করতে করতে ক্লান্তিবোধ করতেন, মাঝে মধ্যে আসতেন, তখন তাদের কাছ থেকে জেনে নিয়েছিলাম একটা ইয়ে যে কোন অঞ্চলে কোন যন্ত্র ব্যবহার মানে অস্ত্র ব্যবহার হয়, কতটা ক্ষতি হয় তাতে, এইগুলো জেনে নিয়েছিলাম। তো সেইটা দেখে আমরা গ্রাফ তৈরি করে 3 অধিবেশনের জন্যে প্রত্যেকটি অধিবেশনে বাংলা, ইংরেজি, উর্দু 3 তারিখে 9টা এবং 3 দিনে 3 নং 27টা বুলেটিন আগাম তৈরি করে আমরা পাঠিয়ে দিলাম। এটা একটা মজার ব্যাপার যে 3 দিন পরে কখন কী ঘটছে সেই ঘটনাগুলো আমরা 3 দিন আগে লিখে, কারণ শুধুমাত্র অবরুদ্ধ বাংলাদেশের মানুষগুলো যারা মৃত্যুর প্রহর করছেন, শত্রুর বিরুদ্ধে মোকাবেলার সাহস নিয়ে দিন রাত্রি যাপন করছেন, তারা যেন হতবল না হয়ে যান, মনোবল যেন তাদের না ভেঙে যায় যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বোধহয় বন্ধ হয়ে গেছে। একটা ব্যাপার একটু অনেকগুলো কথাই তো আসলে জানতে ইচ্ছে করছে, কথা প্রসঙ্গে এটাও একটু শুনতে চাই যে সাংস্কৃতিক বিভিন্ন মাধ্যমের সাথে আপনার সক্রিয় অংশগ্রহণ আমরা দেখি এবং সেখানে গিয়েও আমার মনে হচ্ছে যে আবারও মানুষের সাথে আপনার বন্ধুত্ব গড়ে উঠেছে। এখানে তো বন্ধুত্ব মানে অসংখ্য বন্ধু, কিন্তু একটা কথা বলে রাখি, সেটা হলো যে রাজনৈতিক কারণে সাংস্কৃতিক আন্দোলনটা তো রাজনীতির আন্দোলন, রাজনীতির বিচ্ছিন্ন সাংস্কৃতিক আন্দোলন হতে পারে না, সেই জন্যে এই সাংস্কৃতিক আন্দোলনে যখন আমরা অংশগ্রহণ করছি আমাদের মনের মধ্যে যে আদর্শটা আমরা এতদিন পর্যন্ত লালন করে এসেছি সেটাকেই প্রকাশ করার চেষ্টা করছি, কিন্তু এইটা করতে গিয়ে
অনেক কাজ করতে হয়েছে, যেমন ধরেন নাটক করতে হয়েছে, নাটকে অভিনয় করতে হয়েছে, নৃত্যনাট্যে নাচতে হয়েছে, জীবনে যা কোনো দিন করিনি, আবৃত্তি করতে হচ্ছে, ধারাভাষ্য পাঠ করতে হচ্ছে, সরাসরি রানিং কমেন্ট্রি করা, যেটা গিয়ে সম্প্রচার করা, এগুলো করতে হচ্ছে। এগুলো এই রাজনৈতিক কারণে কিন্তু আমরা এই শিক্ষাটা গ্রহণ করেছি এবং ওইটার তাগিদেই আমরা এই কাজগুলো করেছি। এবং এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমরা যে সাংস্কৃতিক আন্দোলন তৈরি করেছি, সেখানে সংগঠন তৈরি হয়েছে, ছায়ানটের মতো সংগঠন, ক্রান্তির মতো সংগঠন, গণশিল্পীর মতো সংগঠন, উদীচির মতো সংগঠন, এই সমস্ত সংগঠনগুলো সাধারণ মানুষের জীবনযাত্রা এবং তাদের যে সংগ্রামের যে ফসল, সেই সমস্ত সংগ্রাম এবং তার ফসলকে নিয়ে তারা গণসঙ্গীত বেঁধেছে এবং আমরা সেইগুলো গেয়েছি। এবং আমরা দেখেছি যে স্বাধীন বাংলা বেতারের ইয়ের সময় যখন আমরা গানের অভাব বোধ করলাম, তখন ওইখানকার একজন বন্ধু কামাল আহমেদ, সে তার বন্ধু গোবিন্দ হালদারকে দিয়ে কিছু গান লিখে আমাদেরকে উপহার দিলেন এবং তার মধ্যে থেকে মোরা একটি ফুলকে বাঁচাবো আর এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, এই দুটি গান বিবিসির জরিপে গত শতাব্দীর 10টা শ্রেষ্ঠ বাংলা গানের দুটি গান, এই অসাধারণ অর্জনটা আমরা তখন, এইগুলো রাজনৈতিক বোধ থেকে বোধ হয় মানুষের মধ্যে এটা সঞ্চারিত হয়। কথা বলতে বলতে বলছিলাম যে কদম ফুলের একটি সুন্দর গন্ধ আমরা পাচ্ছিলাম এবং আপনি কখন কথা বলছিলেন, কথার পেছনে নিশ্চয়ই আমরা আরও একটি ফুলের গন্ধ অনুভব করতে পারছি এখন, এবং সেই ফুলের গন্ধ নিতে নিতে আর একটুখানি সামনে যেতে চাই এবং আরও বন্ধুদের কথাগুলো শুনতে চাই। একটু বন্ধুময় আরেকটি মুহূর্ত তৈরি করতে পারি কিনা আপনার জন্য সেই চেষ্টাটাও করতে চাই, একটু সামনে যেতে চাই। এখন জীবনের যে সময়টা পার করছেন, সেই সময়ে কি আবার যে বন্ধুরা ছিল তাদের সাথে কখনো দেখা হয়, কথা হয়, আড্ডা হয় কিনা, বা এখন বন্ধু নতুন করে হয়েছে? অনেক সময় দেশের ভেতর থেকে কেউ কেউ টেলিফোন করেন বা দূর দেশে যারা আছেন তাদের মধ্যে থেকে হঠাৎ করে টেলিফোন আসে, তখন খুব আনন্দ লাগে। এবং যদি কোনো কোথাও কোনো অনুষ্ঠানে দীর্ঘকাল পরে এক বন্ধুর সঙ্গে দেখা হয় এবং সে পরিচয় দেয়, তখন মনে হয় যে এটা মানে বিস্ময়কর জিনিস যেন হাতে পেলাম, এটা খুব স্বাভাবিক। এবং এই যে সংগ্রামের দিনগুলোতে রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত, যারা কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এই গৌরবোজ্জ্বল 60-এর দশকে, সেই দশকের অনেকেই তো আমাদের বয়সে ছোটো হলেও তারা বন্ধু হয়েছেন, সংগ্রামের বন্ধু হয়েছেন, সহযাত্রী হয়েছেন, সুতরাং তাদেরকে তো ভোলা যায় না কখনো। আচ্ছা, কেমন হয় যদি এখন এমনটা হয় যে আপনার আদতে খুব কাছে ছোটো ভাই কিন্তু রাজনৈতিক কারণে তাকে আমরা বন্ধু বলতে পারি আপনার, সেরকম একজন মানুষ যদি এখন আসেন, আপনার সাথে কথা বলেন, এখানে পাশাপাশি আমাদের সাথে দাঁড়ান, কেমন লাগবে? অবশ্যই এটা তো আচানক একটা জিনিস পাওয়ার যে আনন্দ সেটা হবে, সেই আনন্দের মুহূর্তটা আমরা তৈরি করবার চেষ্টা করেছি, আমরা আমন্ত্রণ জানিয়েছি তেমনই একজনকে, আমরা একটু স্বাগত জানাই। অবশ্যই, প্লিজ স্বাগত। কেমন আছো? আসলে আমরা এতক্ষণ যে বন্ধুত্বের কথাটা বলছিলাম, আমি সেটা বলি যে রাজনৈতিক সংগ্রামের যে সাথী, সে বয়সে যে যতই হোক না কেন, আপনি ছোটো ভাই বলেছেন, আমি মনে করি যে সহযোদ্ধা তারা সবাই কিন্তু বন্ধু, এবং রাজনৈতিকভাবে সেই বন্ধুত্ব দীর্ঘকালের অটুট বন্ধুত্ব আমৃত্যু পর্যন্ত। একেবারে এই কথাটা এত বেশি একমত, কিংবা যারা দেখছে তারাও অবাক হবে যে দুজনকে যদি আজকে আমরা দেখি আপাদমস্তক, আমার কাছে মনে হচ্ছে যে দুজন মানুষ আসলে আদতে একই মানুষ, সেও বন্ধনের বিষয়টিও, বন্ধুত্বের বিষয়টিও কিন্তু একেবারে ধরা দিচ্ছে চোখের সামনে। না, লোহানি ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই। আর আরেকটা ব্যাপার, আজকাল লোহানি ভাই সম্বন্ধে বলা হয় যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কথাটা সত্য, সেটা অস্বীকার করছি না, কিন্তু তার চেয়েও বড়ো পরিচয় অন্তত আমার কাছে, এবং মূলত সেটাই বড়ো পরিচয়, সেটা হচ্ছে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বটে। আমার মনে পড়ে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, তারপরেই লোহানি ভাইয়ের সঙ্গে সম্ভব কোন জায়গায় পরিচয় হয়েছে জানি না, ঠিক মনে পড়ছে না, কিন্তু রবীন্দ্র জন্ম শতবার্ষিকী, যেটা 1961 সালে পাকিস্তান আমলে রবীন্দ্রচন্দ্র শতবার্ষিকী কোনো সাংস্কৃতিক উৎসব তো বটেই, কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ড কেবল নয়, এটা একটা রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম, বড় রকমের রাজনৈতিক সংগ্রাম। সেখানে লোহানি ভাই ছিলেন আমাদের প্রেরণাদায়ক এবং নানানভাবে তিনি সেখানে সেই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তারপরে 1962 সালে যখন
আয়ুব খানের বিরুদ্ধে সংগ্রাম শুরু হলো ফেব্রুয়ারি মাসে, আমিও সেই সংগ্রামে আমিও ছিলাম। আমি কিছুদিন পরে অ্যারেস্ট হলাম, অ্যারেস্ট হয়ে ঢাকা সেন্টার জেলের 26 সেলে গেলাম। তো সেইখানে দেখি লোহানী ভাইও আছেন, আরও অনেকে আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, তাজউদ্দিন আহমেদ ছিলেন, রণেশ দাশগুপ্ত ছিলেন, অনেক বড় বড় মাপের মানুষ ছিলেন, নাসিম আলী ছিলেন, নাসিম ভাই ছিলেন, আমাদের বরিশালের অধ্যাপক রফিকুল ইসলাম ছিলেন। জি 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 জি। তা বঙ্গবন্ধু, আমি তো সন্ধ্যাবেলা এসেছি, তো বঙ্গবন্ধু বেরিয়ে এসে বলেন যে আমরা একই সেলে ছিলাম, মানে রাত্রেবেলা আলাদা আলাদা, দিনের বেলা একসঙ্গে থাকতাম, একসঙ্গে খেলাধুলাও করেছি, ভলিবলও খেলেছি। ভলিবল, হ্যাঁ, বঙ্গবন্ধু ভালো খেলতে পারতেন কারণ উনি লম্বা। তো আমি ওনার যে টিমটা ছিল সেই টিমের আমি ক্যাপ্টেন ছিলাম, আমাকে উনি ক্যাপ্টেন বলে ডাকতেন সেই জন্যে। তা আমাকে বললো যে অন তুই কোথায় যাবি, তুই লোহানির ঘরে থাক। তো 4 নম্বর রুমটা ছিল আমার মনে আছে, সেইখানে আমি ছিলাম। এই যে লোহানী ভাইয়ের শুধু এইখানেই না, তিনি তিনি এখন মানে এই গণশিল্পী করছেন, ইত্যাদি করেছেন, এগুলো তো বিরাট ভূমিকা আছে তার রাজনৈতিক ক্ষেত্র। তার যে বক্তৃতা আমাদেরকে উদ্দীপ্ত করতো, মিছিলে তার উচ্চারিত স্লোগান সমস্ত মিছিলকে আলোড়িত করতো, এগুলো মনে পড়ে। এখন হয়তো সেই স্লোগান দিতে পারবেন না, সেই আমি এখনো দিতে পারি, দিতে পারেন না, এখনো দিতে পারি। এবং আমি এই কদিন আগে দিয়েছি জাতীয় সম্মেলনে, শেষে আমি যে স্লোগান দিয়েছি এবং সেদিন সংস্কৃতি কি বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে 21-এর অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে বক্তৃতার শেষে আমি স্লোগান দেওয়াতে সবাই উঠে এসে আমাকে ধরেছে, মনে করছে যে আমি বোধহয় পড়ে যাব। কিন্তু আমার এখনও বোধ হয় সেই শক্তিটা আছে। অত জোরালোভাবে না হলে আমরা কি এই অনুষ্ঠানে ওই কপালটা হবে একটু কি শুনতে পারি আপনার কাছ থেকে? এখন আমরা স্বাধীন বাংলা বেতারে একটা স্লোগান দিতাম, সেটা একটু শুনুন। সেটা হলো যে ওরা মানুষ হত্যা করছে, আসুন আমরা পশু হত্যা করি। এটা আমাদের বেতার কর্মী মুস্তফা আনোয়ারের, যে চট্টগ্রামের 10 জন যারা বিদ্রোহ করে বেরিয়ে এসেছিল, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল, তাদের একজন মুস্তফা আনোয়ার। এবং একটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো যে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র তারা কিন্তু নিজেদের মানে নিজেদের ইচ্ছায় এটা ইয়ে করেছেন, তাগিদে তারা রাজনৈতিকভাবে তাগিদ বোধ করেছেন বলেই তারা সেদিন এটাকে সংগঠিত করেছিলেন। এবং সবাই সাংস্কৃতিক কর্মী এবং বেতার কর্মী, এবং এদের প্রত্যেকেই একজন কি দুজন বাদ দিলে সবাই প্রগতিশীল চিন্তাভাবনার মানুষ ছিলেন। এবং সেই তাগিদেই বোধ হয় ওরা বুঝতে পেরেছিলেন যে আজকের এই মুহূর্তে 25শে মার্চের পরে একটি বিপ্লবী বেতার কেন্দ্র হওয়া দরকার। তারা বেতার কেন্দ্রটা চালু করে দিলেন 26 তারিখে। আপনার কাছে রবীন্দ্রনাথ শতবার্ষিকীর কথা বললাম, ওর পরপরই একটা অনুভূত হলো অনেক প্রগতিশীল মহলে যে একটা কালচারাল অর্গানাইজেশন করা দরকার। সেজন্য সেটা করা হয়েছিল ছায়ানট। তো ছায়ানটের অনেক ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা, কিন্তু লোহানী ভাইয়ের আরেকটি ভূমিকা পালন করলেন। শুধু রবীন্দ্রচর্চা তো বটেই, সেটা ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি বা তার চেয়েও গুরুত্ব দিয়ে আরেকটা জিনিস আনতে হবে, সেটা মেহনতি মানুষের লড়াই, লড়াইয়ের হাতিয়ার হিসাবে একটা সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা, সেইটাই তার একটা জীবনের একটা বিরাট ঘটনা। আমাদের জাতির জীবনে একটা খুব বড় ঘটনা, সেটা হচ্ছে ক্রান্তি নামে একটি সংগঠন, ক্রান্তি শিল্পী গোষ্ঠী। এবং সেটা হচ্ছে সেখানে সলিল চৌধুরী, হেমঙ্গ বিশ্বাস এদের গান গাওয়া হতো। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশেও নতুন নতুন গায়ক, নতুন নতুন শিল্পী, অনেক আবুবকর সিদ্দিকের গান, নাজিম মাহমুদের গান, মতলুব আলীর গান, জি জি, আশতার হোসেনের গান, এই সমস্ত গান উনি সংগ্রহ করেছেন, তৈরি করেছেন, তিনি সৃষ্টি করেছেন। শেখ লুৎফর রহমান, আলতাফ মাহমুদ, অবশ্যই আলতাফ মাহমুদ, লতিফ ভাই, তার অনেকগুলো অনুষ্ঠান মানে রিহার্সাল আমাদের বাসাও হতো। হ্যাঁ, ও তখন রনোর বাবা ছিলেন চিফ ইঞ্জিনিয়ার রোডস অ্যান্ড হাইওয়েজের, এবং সার্কিট হাউস যেটা কাকরাইলে ওইটার দোতলায় ওনার ইয়েটা ছিল, বাসাটা ছিল। এবং সেখানে এক ঘরে নাটকের রিহার্সেল হচ্ছে, আর এক ঘরে গানের রিহার্সেল হচ্ছে, এরকমভাবে আমরা রিহার্সেল করেছি। সেখানে ওর মা মানে আমি আজকে এখানে সময় মানে ইয়ে করে বলা মুশকিল, কিন্তু অসাধারণ এক মহিলা ছিলেন, যিনি আমাদের প্রত্যেকটি সংগ্রামে শুধু এদের দুজনকে, ও এবং জুনো ছোটো ভাই জুনো, এই দুজনকেই তিনি লালন করেননি, আমাদেরকেও সেই সঙ্গে লালন করেছেন। এবং এমন একটা উৎসাহ দিয়েছেন যে উৎসাহের বসে আমরা সবাই মানে আপ্লুত ছিলাম, এবং সংগ্রামে নির্দ্বিধায় সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারতাম। মা সত্যিকার অর্থে মা ছিলেন। যে ক্রান্তির কথাটা বললাম, ক্রান্তিতে
কেবলমাত্র নূতন নূতন সংগ্রামী শিল্পী, নূতন নূতন প্রতিভাবান শিল্পীদের সৃষ্টি করেছেন লোহানী ভাই, তাই নয়। আরও বড় ব্যাপার হচ্ছে এই শিল্পী গোষ্ঠীকে নিয়ে সামান্য পয়সা খরচ করে, রিহার্সালের ব্যবস্থা করে এই শিল্পী গোষ্ঠীদের নিয়ে থার্ড ক্লাস কম্পার্টমেন্টে করে, আজকাল থার্ড ক্লাস উঠে গেছে ট্রেনে, থার্ড ক্লাসে করে গিয়ে তাদেরকে নিয়ে গিয়েছেন মাঠে বন্দরে, শিল্প এলাকায়, টঙ্গীর শিল্প এলাকায়। রাত দুটো পর্যন্ত এই অনুষ্ঠান হয়েছিল এবং তখন আমি টঙ্গীতে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত। শ্রমিক আন্দোলনের যুক্ত শুধু না, তখন সে আত্মগোপনে আছে। আত্মগোপনে থেকে আমাদের সমস্ত অনুষ্ঠানের মানে পর্যবেক্ষণ করছেন, কীভাবে কী করা যায় না করা যায়। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা শ্রমিকের চেতনা বৃদ্ধির ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করেছে। আরেকটি কথা আমি স্মরণ না করে পারি না, সেটা করতে গেলে বৌদির কথাও মনে হয়, অর্থাৎ ভাবি মানে ইয়ে ওনার স্ত্রী। তা উনি তখন স্কুলে চাকরি করেন, সামান্য খুবই ছোট্ট একটা বাসায় থাকতেন কারি এসে। সেইখানে টঙ্গীর শ্রমিকরা আত্মগোপনে, আমরাও আসতাম, কাজী জাফর আহমদ আসতেন, টঙ্গীর শ্রমিকদের ওইখানে প্রশিক্ষণ হতো, নানা রকম মিটিং, গোপন মিটিং হতো। অবলীলাক্রমে দিনাদ্বিধায় সন্তুষ্ট চিত্তে বৌদি ঘর ছেড়ে দিতেন এবং সামান্য যা চা আপ্যায়ন করা যায় সেটা করতেন। খুবই সামান্য সাধারণ আয়ের মধ্যে ছিলেন, কিন্তু শ্রমিকদেরকে দিনের পর দিন এইভাবে আশ্রয় দেওয়া, এটা খুব লোহানী ভাইয়ের চেয়েও আমি কিন্তু বেশি মানে বেশি স্মরণ করি বৌদিকে। নিশ্চয়ই আমরাও শ্রদ্ধা ভরে সেই সব দিনকে স্মরণ করি। সময় থাকলে অনেকগুলো দিনের কথা আরও মনে করতে চাইতাম। একটা কথা আমি বলতে চাই, যেহেতু রণ সেই জন্যে কথাটা বলতে চাই। আমার বাবা একবার 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানের উপলক্ষে না এমনি উনি এসেছিলেন ঢাকায়। ঢাকাতে তখন শহীদ মিনারে অনুষ্ঠান চলছিল এবং হায়দার আকবর খান রণ ছাত্রনেতা বক্তৃতা করছেন, এবং বাড়িতে উনি যখন আসলেন, এসে আমাকে বললেন যে তুই ওই ছোট্ট ছেলেটা যে বক্তৃতা করলো ও ওটা কি শুনেছিস? অসাধারণ বক্তৃতা করলো রে, ওর ভেতরে ম্যাজিক আছে, মানুষকে প্রলুব্ধ করতে পারে। ওই সেই রণ মানে কি আসলে ও অসাধারণ একটি ক্ষমতায়, যেমন দক্ষ সংগঠক হিসেবে তেমনি প্রচণ্ড ভালো বক্তা ছিল। অনেক ধন্যবাদ জানাই দুজনের, সময় পেয়ে আমাদের ভালো লাগলো এবং যে কথাগুলো আমরা জানলাম, শুনলাম, যে বন্ধুত্ব আমরা দেখতে পেলাম, যে বন্ধুত্বের দিনগুলির কথা জানলাম, তা নিশ্চয়ই আমাদের বহুকাল ধরে মনে থাকবে, আমাদের বুকের ভিতরে থাকবে। দুজন খুব ভালো থাকুন, দুজনেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং এনটিভির সবাইকে ধন্যবাদ। কখনো কখনো সময়ের প্রয়োজনেও কিছু বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আমরা মাঝে মাঝেই শুনি কোথাও বন্ধুরা মিলে একটা সাঁকো তৈরি করে দিচ্ছে, নিজেরাই একটি রাস্তা তৈরি করে ফেলছে, কিংবা অন্যায় প্রতিবাদ করছে, এবং সময়ের দাবিতে তৈরি হওয়া সেই সব বন্ধুত্ব আলাদা একটি চরিত্র ধারণ করে। আজকের অনুষ্ঠানটি দেখতে দেখতে নিশ্চয়ই তেমন বন্ধুত্বের স্বাদ আমরা পেলাম, কিংবা আপনাদেরকে দেবার চেষ্টা করলাম। বন্ধুত্ব তেমনই নিখাদ হোক, বন্ধুত্বের প্রকৃতির মতো, এবং বোধহয় বন্ধুত্বের সবচেয়ে প্রিয় ঋতু বসন্ত। আর এই বসন্তী আবারও বন্ধু তোমারই খোঁজে নিয়ে আপনার সাথে কথা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত বন্ধুদের নিয়ে ভীষণ ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। কোথায় জানি না মনে পড়তো।